আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে অনেকদিন পর হরর প্র্যাঙ্ক পার্ট 4 নিয়ে আসছি, কারণ অনেকদিন যাবত আপনারা বলতেছেন যে ভাইয়া হরর প্র্যাঙ্ক দেন বা চাল্লি চাল্লিটা দেন। তো কিছুদিনের ভিতরে চাল্লি চাল্লি পার্টটা দেখতে পারবেন যে কি ভয়ানক একটা দৃশ্য নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আপাতত আজকে যে হরর প্র্যাঙ্কটা করতে যাচ্ছি, আজকে করার কোনো উদ্দেশ্যই ছিল না, কারণ আমি একটা কাজে গেছিলাম। হঠাৎ করে আমার ফোন দিয়ে বলে যে তুমি একটু ইমার্জেন্সি বাসায় আসো, তো এরকমভাবে ডাকছে, আমি তো পুরো ভয় পেয়ে গেছি। ফুল বুদ্ধি ধরলাম আমায়, বুঝছেন? আর আমরা চাইছিলাম যে কম্পিউটারের মধ্যে আমরা ভিডিও দেখবো, মানে একটা ভূতের মুভি দেখবো, কিন্তু কম্পিউটারে যে ব্যারিকেড দিয়ে রাখছে, মানে একটু মন মতো আমরা কোনো ভিডিও দেখতে পাই না, কোনো মুভিও দেখতে পাই না। তার জন্য আমরা প্ল্যান করছি যে রাজেদের বাসায় কি আমরা মুভি, মানে এখানে বয়টা দেখাতে চাচ্ছে কারে জানেন, উষা আর রাজকে, কারণ ওরা দুইটা সবসময় পাক পাক করে যে আমরা ভূত বলতে কিছুই নাই, হ্যান ত্যান ভয় পাই না, ওদিন খালি একটু ভয় পাইছি, আমরা এবার ভয় পাম না। তো হঠাৎ করে ওরা, মানে আমাদের বাসায় তো ওরকম টিভি নাই, তো ওদের বাসায় আবার টিভি আছে, তো ওইখানে ওরা টিভিতে ভূতের মুভি দেখবে। তো তিনজন, তো ওরা জানেই না যে আমি এখন এইখানে, কারণ ওরা ওই বাসায়, আরও চুপিচাপি করে চাবিটা নিয়ে আসছে। আর গাইস, এটা হলো আমার বোনের বাসা। আর আপনারা অবশ্য ভাবতেছেন যে বাসাটা অগোছানো কেন, কারণ এখানে বাচ্চারা থাকে। আপনারা তো জানেনই যে রাজ নূর ওরা যে তুত্তুর করে, ওরা মনে করেন সব কিছু এলোবেলো করে রাখে, কারণ ওর মা মনে করেন সারাদিন গুছাও মনে করেন পারে না, কারণ ওরা এত বড় হয়ে গেছে তারপরও মনে করেন অনেক দুষ্টামি করে। তো আজকে জানি ভিডিওটা অনেক মজা হবে অনেক, কারণ ওদেরকে আজকে কি হ্যাঁ 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 তো গাইস, আমরা এখনই প্রস্তুত নিচ্ছি আর ক্যামেরাটা সেট করতেছি। আমি যেখানে আছি অবশ্যই ক্যামেরা সেট হয়ে যাবে, কোনো প্রবলেম নাই গাইস। তো এখনই প্রস্তুত করতে যাচ্ছি, কারণ আমার তো ভূত স্বাস্থ্য হবে, তো বুঝছে যে আসলে কিছু করার নাই, এখন বুঝছে যে তোদেরকে ভয় দেখাবো গাইস। তো আমার একটু নিচে হতে হচ্ছে, কারণ যেভাবে ক্যামেরাটা সেট করছি ফ্রিজের পিছনে, আপনার যে অ্যাঙ্গেল দিয়ে সুন্দর করে সেট করে রাখছি, ওরা কখনো দেখবে না। কি মনে হয়, দেখবে না? হ্যাঁ, তো যাই হোক, তো প্রস্তুত নিয়ে আমরা আসতেছি, ঠিক আছে? বুঝছে যে আর আমি ওদেরকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, লাইট অফ করে দি। এ ফিউ মোমেন্টস লেটার, বুঝাচ্ছে যে আর হাতা যে বড় একেবারে আমি ঢুকে যাই গা। এই সেটা, এই সেটা, এই সেটা আসো, দেখা যাবে কি করবো মাথা। A few minutes later. তো গাইস, আমি ওগুলো যে দেখতে নেই, আমি ওদের যে দেখে নিয়ে আসি। Five minutes later. আচ্ছা দিলাম তো, এত বড় আমি তো এই পর্যন্ত দেখি না রে বাবা, আমি তো দিয়ে গেলাম বাবা। এই যে, এই যে সবে না, সবাইকে থ্যাংক ইউ।
A few moments later. Run. আমি যে একা একা কিভাবে যে ভাই গরমে গাইমা গেছে গাইস বলার মতন কোনো ভাষা নেই গাইস আপনারা কিরকম মজা পেয়েছেন আপনারা অবশ্যই জানাবেন ওই যে এক একটা অস্থির হয়ে গেছে ওই যে দেখেন আপনারাই বলেন ভিডিওটা কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এত এত কষ্ট করি দেখেন গেমে গেছি তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন গাইস এরকম ভিডিও আর কে কে চান ডিস্ক কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন আমাদেরকে আল্লাহ হাফেজ আমি বেশি ভয় পাই না আমি হলো ভয় মুইতা দিছে গাইস মুইতা দিছে না